এই মাত্র আলু নিয়ে বড়ো খবর প্রায় শিল্পীবিহীন কৃষি নির্ভর লালমাটির জেলা বাঁকুড়া অন্যতম অর্থকারী ফসল আলু ঋণ করে আলু বসানোর কাজ করেছিলেন এই জেলার চাষিরা কিন্তু বর্তমান সময়ে উৎপাদিত এই ফসলের দাম না থাকায় চরম সমস্যায় এই জেলার একটি বড় অংশের কৃষিজীবী মানুষ তো আসুন দেখেনি কী রয়েছে আজকের আপডেট সবই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব বস্তা পিছু আলুর দাম বাড়তে চলেছে না কমতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রয়োজনীয় খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসাবে পরিচিত রয়েছে বাঁকুড়া এই জেলার কতলপুর জয়পুর ইন্দাস বিষ্ণুপুর এলাকার প্রচুর পরিমাণে আলু চাষ হয় চলতি বছরে বাঁকুড়া জেলার এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার জমিতে আলু চাষ হয়েছে বলে খবর আলু চাষে একজন চাষির একর প্রতি খরচ হয়েছে বাষট্টি হাজার টাকারও বেশি কিন্তু ওই জমিতে উৎপাদিত আলুর দাম মিলেছে আটচল্লিশ হাজার টাকা মাত্র ফলে চোদ্দো হাজার টাকা একর প্রতি ক্ষতি হয়েছে বেশিরভাগ কৃষি বিপণন সম্বয়ের প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন কিন্তু চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করেছেন অনেকে তাই তাদের সমস্যা সমাধান করার সরকার সহায়ক মূল্য নির্ধারণ করে আগের মতো বেনফেড কনফেড ইসিএসের মাধ্যমে সরাসরি চাষির কাছ থেকে আলু কেনার দাবি জানাচ্ছেন তারা কতলপুর এক আলু চাষি জানান এবছর আলুর চাষ করে মহা সমস্যায় পড়েছি ঋণ করে আলু চাষ করেছিলাম ফসল যখন ঘরে উঠল আলুর দাম নেই যা অবস্থা এই ঋণের টাকা শোধ করা দুষ্কর এই অবস্থায় কিভাবে তারা খেয়ে পড়ে বেঁচে থাকবেন ভেবে উঠতে পারছেন না বলে জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি বিভাস দে বলেন আঞ্চলিক ও গ্রামীণ আর্থনীত অন্যতম ভিত্তি কৃষি ও কৃষক আমরাও আলু চাষিদের দাবিকে সমর্থন জানাই তারা সংগঠনভাবে আলু চাষিদের পাশে আছেন